আসসালামু আলাইকুম, অভিনন্দন জানাচ্ছি ন্যাশনাল আইডিয়াল স্কুল অনলাইন শিক্ষা কার্যক্রমের সকল শিক্ষার্থীদেরকে। আমরা একটা নতুন পরিবেশে, একটা গ্রামের পরিবেশে, একটা নিবিড় গ্রামীণ গাছের তলে, যেখানে আমরা পাশে দেখতে পাবো কাঁঠালের গাছ, বিভিন্ন ফসলের জমি, এরকম একটা পরিবেশে আমরা আমাদের একটা ক্লাস আয়োজন করার চেষ্টা করতেছি। আসলে গণিত একটা বিনোদন, গণিত একটা খেলা, গণিত একটা এন্টারটেনমেন্ট, সেই হিসেবে আমরা আমাদের এই মুগ্ধকর পরিবেশকে দেখে এখান থেকে আমরা আমাদের মাইন্ড ফ্রেশ করে গণিতের দিকে আসব। আজকে আমরা গণিতের যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত অত্যাবশ্যকীয় যে সূত্রগুলো, বীজগণিতীয় সূত্র। এই সূত্রগুলো আমরা সবাই জানি, কিন্তু সূত্রগুলো কীভাবে প্রতিষ্ঠিত হলো আর কেন আমরা এগুলোকে শুধু শুধু মুখস্থ করব, সেটা যেন আমাদের মুখস্থ না রাখেও আমরা সহজে এই সূত্রগুলো তৈরি করতে পারি, সে কৌশলটাই আজকে শিখে যাব। প্রথম আমরা যে সূত্রটা লিখব, এক নম্বরে যে সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা আজকে শিখব এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা কীভাবে হলো। আমরা প্রত্যেকেই বীজগণিতে অথবা গণিতে একথা জানি যে চারটা প্রক্রিয়া চিহ্ন ব্যবহার হয়, একটা হচ্ছে যোগ, একটা হচ্ছে বিয়োগ, একটা হচ্ছে গুণ, আর একটা হচ্ছে যে ভাগ। আমরা সপ্তম শ্রেণীতে গুণ নিয়ে আলোচনা করেছি, সপ্তম শ্রেণীর গুণকে আজকে যদি আমরা কাজে লাগাই এই কথা সবাই খুব সহজে অবলীলায় বলে দিতে পারবো, এ গুণ এ সমান সমান এ স্কোয়ার, বি গুণ বি সমান সমান বি স্কোয়ার। যদি একই রকম দুটি রাশি এ এবং এ গুণ করা হয় তাহলে গুণফল হচ্ছে এ স্কোয়ার, বি এবং বি গুণ করা হয় তাহলে গুণফল হচ্ছে বি স্কোয়ার। তাহলে সবার কাছে প্রশ্ন থেকে যায়, যদি আমরা এ প্লাস বিকে এ প্লাস বি দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমাদের কী আসবে? এ প্লাস বিকে যখন এ প্লাস বি দ্বারা গুণ করব আমাদের নিশ্চয়ই আসবে এ প্লাস বি হোল স্কোয়ার। ধন্যবাদ, এ প্লাস বি হোল স্কোয়ার। এবারে আমরা দেখব কীভাবে এই এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র থেকে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলো। আমরা এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার আসতেছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এই ফর্মকে আমরা কাজে লাগাবো, এখানে একটু কাজ করে নিচ্ছি আমরা, এগুলো মুছে দেওয়া হলো। এ প্লাস বি যদি আমরা গুণ করি তাহলে কী দেখা যাচ্ছে, এ কে এ দ্বারা গুণ করব, এ কে বি দ্বারা গুণ করব, তো কী হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি। আবার যখন বি দ্বারা এই উপরের রাশিকে গুণ করব তো এ বি সদৃশ পদ হিসেবে আমরা নিচে নিচে লিখব প্লাস বি স্কোয়ার, যখন যোগ করে দিব তখন পেয়ে যাব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। খুব সহজেই প্রতিষ্ঠা হয়ে গেল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কী থেকে, এ প্লাস বি আর এ প্লাস বি এর গুণ থেকে। আর এ প্লাস বি এ প্লাস গুণ বির গুণের গুণফলটা আমরা এটাও জেনে গেছি এ প্লাস বি হোল স্কোয়ার। সুতরাং আমরা খুব অবলীলায় বলি দিতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ধন্যবাদ, আমরা এই সূত্র থেকে প্রত্যেক স্টুডেন্ট এটাকেও প্রতিষ্ঠা করা শিখব, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা প্রতিষ্ঠা করা প্রত্যেকেরই বাসার কাজ থেকে গেল। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।